ইউক্রেন প্রস্তাব নামালে সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে, রাশিয়ার আলটিমেটাম। আরো বিস্তারিত জানিয়ে দিব। মোদীকে হত্যার হুমকি দিয়ে কংগ্রেস নেতা গ্রেপ্তার। তায়ন ঘিরে এ যাবৎকালে সবচেয়ে বড় মহড়া নিয়ে যা বললেন সেন। আরো থাকছে পাকিস্তানে বালুচিস্তানে গ্রেড হামলায় ছয় সেনা নিহত, খেরসন অঞ্চলে রুশ হামলা প্রাণহানি বেড়ে ১৬, সার্বিয়া সামরিক বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে যুদ্ধ প্রস্তুতি ঘোষণা, কাশ্মীর ভয়াবহ সংঘর্ষ ৮৪ ভারতীয় সৈন্য নিহত। এবং সর্বশেষে জানিয়ে দেব ভারতীয় দুই যুদ্ধ বিমান গুলিতে ভূপাতিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইউক্রেন প্রস্তাব না মানলে সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে, রাশিয়ার আলটিমেটাম। যুদ্ধবন্দে আলোচনার ব্যাপারে পুতিনের আশাবাদ ব্যক্তির পর এবার ইউক্রেন সরাসরি আলটিমেটাম দিল রাশিয়া। যুদ্ধবন্দে আলোচনার ব্যাপারে পুতিনের আশাবাদ ব্যক্তির পর এবার ইউক্রেনকে সরাসরি আলটিমেটাম দিল রাশিয়া। দেশটি জানিয়েছে প্রস্তাব না মানলে রুশিয়া সেনাবাহিনী এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেগলেই ল্যাভরভ ইউক্রেনের প্রতি আলটিমেটাম দেন। তিনি বলেন, বেসামরিকীকরণ ও নাৎসিবাদ থেকে বেরিয়ে আসতে রাশিয়ার প্রস্তাব কে ভালো করে জানে। এই প্রস্তাব বাস্তবায়ন করার দায়িত্ব ইউক্রেন সরকারের, অন্যথায় রাশিয়ার সেনাবাহিনী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ল্যাভরভ আরো বলেন, ইউক্রেন রাশিয়ার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বেসামরিকীকরণ ও নাৎসিত মুক্ত করতে প্রস্তাব দিয়েছি আমরা। এসব এলাকায় রাশিয়ার জন্য যা হুমকি স্বরূপ তা দূর করতেই এই পদক্ষেপ নেওয়া দরকার হয়েছে বলে তিনি জানান। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, কথা খুব সহজ, নিজের ভালো জন্য ইউক্রেনকে প্রস্তাব মেনে নিতে হবে, তা না হলে এই ইস্যুতে রাশিয়ার সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে। এদিকে রাশিয়ার দক্ষিণ অঞ্চলে অ্যাঞ্জেলস বোমারু বিমান ঘাঁটিতে ইউক্রেনের ছোড়া একটি ড্রোনের আঘাতে তিনজন নিহত হয়েছে বলে দাবি করেছেন রাশিয়া। দেশটির প্রতিরক্ষা বাহিনী সোমবার এ দাবি করে। এর আগে দিন রবিবার বড়দিনে ইউক্রেনের বেশ কয়েকটি শহরে বোমা রকেট হামলা চালায় রুশ বাহিনী। বড়দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি আলোচনার জন্য প্রস্তুত, তবে পশ্চিমারা এতে সাড়া দেয়নি। এরপর ওই দিন হামলা চালিয়েছে রাশিয়া। উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশে ইউক্রেন বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে ১০ মাস পেরিয়ে গেল এই যুদ্ধের। দীর্ঘ এই যুদ্ধের ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখল নিয়েছে রাশিয়া, তবে ওই অঞ্চলগুলো উদ্ধার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো অস্ত্র এবং আর্থিক সহায়তা যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন, সূত্র রয়টার্স। মোদীকে হত্যার হুমকি দিয়ে কংগ্রেস নেতা গ্রেপ্তার। ভারতের মধ্যপ্রাচ্যের রাজ্যে সিনিয়র কংগ্রেস নেতা রাজা পাতিরিয়া গ্রেপ্তার হয়েছেন। দেশটির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দেওয়ায় মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দিয়ে বিতর্কিত বক্তব্য দেন তিনি। ভিডিওতে দেখা গেছে মধ্যপ্রদেশের পান্না জেলার পাওয়াই শহরে এক জনসভায় বক্তৃতা রাখছিলেন কংগ্রেস নেতা, রাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রাজা পাতিরিয়া। উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার মতো হিংসাত্মক বিতর্কিত বক্তব্য দেন। ভিডিওতে শোনা যাচ্ছিল তিনি বলেছেন, মোদী নির্বাচন প্রক্রিয়া শেষ করবেন, যা ধর্ম ভাষার ভিত্তিতে বিভাজন করবেন। যদি সংবিধান বাঁচাতে চাও তাহলে মোদীকে হত্যা করার জন্য প্রস্তুত হও। সোমবার তার বক্তব্যে ভিডিও ইন্টারনেট ভাইরাল হয়। এরপরই সমালোচনার ঝড় উঠে রাজা পাতিরিয়ার বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারের দাবি জানান বিজেপির অনেক নেতা। সমালোচনার মুখে রাজা পাতিরিয়া তার বক্তব্যের ব্যাখ্যা দেন। তাতে তিনি বলেন, হত্যা বলতে তিনি আসলে মোদীকে পরাজিত করার কথা বলেছেন। তবে তার এই বক্তব্যে সমালোচনা থামেনি। রাজা পাতিরিয়ার মন্তব্যের জেরে তার বিরুদ্ধে পুলিশি মামলার নির্দেশ দেয় মহারাজ্যের রাজ্য সরকার। তাইওয়ানকে ঘিরে এ যাবৎকালের সবচেয়ে বড় মহড়া নিয়ে যা বলল চীন। তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চল ঘিরে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে চীন। এই মহড়ায় চীনের ৭১টি যুদ্ধ বিমান ও ড্রোন অংশ নেয়। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, চীনে এই মহড়া তাইওয়ানে এ যাবৎকালের সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা। চীনের সেনাবাহিনী জানায়, তাইওয়ান দক্ষিণ অঞ্চলে বিমান প্রতিরক্ষা অঞ্চলে ডুবোজাহাজ বিধ্বংসী বিমান পাঠায় তারা। চীন বলছে, তাইওয়ান ঘিরে সাগর আকাশপথে রোববার বিমান মহড়া চালিয়েছে তারা। তাইওয়ান কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের উস্কানির জবাবে এ মহড়া চালানো হয় বলে দাবি বেইজিংয়ের।
এর প্রতিক্রিয়াতে অনের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ ইউ বলেছেন চীনের এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত উস্কানিমূলক। এর আগে তৈয়ানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলা হয় চীনের 71টি বিমানের মধ্যে অন্তত 43টি তৈয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চল অতিক্রম করেছে। এ মহড়ার মধ্য দিয়ে বেইজিং অঞ্চলটি শান্তি নষ্ট করেছে এবং তৈয়ানের জনগণকে আতঙ্কিত করতে হয়েছে। সূত্র সিএনএন। পাকিস্তানে বালুচিস্তানে গ্রেনেড হামলায় 6 সেনা নিহত। রোববার একাধিক বিস্ফোরণে কেঁপে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ, এতে প্রাণ হারিয়েছে 6 পাকিস্তানি সেনা, গুরুতর আহত হয়েছেন আরও 17 জন। পাকিস্তানে ISPR এক বিবৃতিতে জানানো হয়েছে শনিবার থেকে জঙ্গি দমন অভিযান চালানো হচ্ছিল। কলহু জেলার কাহার এলাকায় সেনার টহল চলছিল, তার খুব কাছে বিস্ফোরণ ঘটনা ঘটে। অন্যদিকে কোয়েটা শহরে হামলা হয়েছে। শহরে উপনগর এলাকায় অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি পুলিশ চৌকিকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়েন। এই ঘটনায় 3 পুলিশ কর্মী সহ 8 জন জখম হয়েছেন। এই হামলার আগে কোয়েটার গ্রেনেড বিস্ফোরণ ঘটে, সেই হামলায় আরো 4 জন জখম হয়েছেন। হামলার নিন্দা করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস। শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে গত শুক্রবার ইসলামাবাদে বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই হামলায় একজন পুলিশ কর্মী মৃত হয়েছিল, জখম হন আরো কয়েকজন। মাত্র 2 দিনের ব্যবধানে পাকিস্তানে আবারও বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ বাড়ল দেশটির প্রশাসন। খেরসন অঞ্চলে রুশ হামলা, প্রাণহানি বেড়ে 16। ইউক্রেনের খেরসন অঞ্চলে রুশ হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো 16 জনে। রোববার ওই হামলায় আরো 64 জন আহত হয়েছেন, কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে খবর বার্তা সংস্থা রয়টার্সের। গেল মাসে রাশিয়া দখল থেকে অঞ্চলটি একাংশ পুনরুদ্ধার করে জেলেন্সকির সরকার। আঞ্চলিক কর্তৃপক্ষের দাবি, একদিনে 71 দফা মিসাইল রকেট গুলো বর্ষণ করেছে রুশ সেনাবাহিনী। এতে প্রাণ হারায় জরুরি বিভাগের 3 কর্মী, তাতে বোমা অপসারণের কাজ নিযুক্ত ছিলেন। এদিকে দোনেতস্ক এলাকায় ক্রামাতস্ক শহরে 3 দফা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া গেলেও গুঁড়িয়ে গেছে শিল্পাঞ্চল। এছাড়া খার্কিব অঞ্চলে 25টি ছোট বড় শহর ও লোকালয় টার্গেট করে পুতিনের সেনাদল ফ্রন্টলাইনকে লক্ষ্য করে একদমে বোমা হামলা চালায়। ফ্রন্টলাইন লক্ষ্য করে 10 দফা বোমা ছড়ে মিসাইল। এদিকে ঝাপুজে এলাকায় গেল 24 ঘন্টায় চালানো হয় 20 দফা হামলা। উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর থেকে ইউক্রেনের বিদ্যুৎ জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে রুশ বাহিনী হামলা চালাচ্ছে। ইউক্রেনের লাখো লক্ষ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সার্বিয়ায় সামরিক বাহিনীর সর্বোচ্চ পুনরুদ্ধারের যুদ্ধ প্রস্তুতি ঘোষণা। সার্বিয়া কচোভোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে নিজেদের সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছে সার্বিয়া। দেশটির সেনাবাহিনী জানিয়েছে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। প্রায় 1 মাস ধরে কচোভো এবং সার্বিয়ার মধ্যে উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটল। খবর বিবিসির। গণমাধ্যমগুলোতে রিপোর্ট প্রকাশিত হয়েছে যে কচোভো এখন নিজের সার্ব সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, কচোভোকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সার্বিয়া। 2008 সালে সার্বিয়া থেকে আলাদা হয়ে নিজের স্বাধীনতা ঘোষণা করেছিল কচোভো। স্বাধীনতা ঘোষণার পর কচোভোকে যেসব সার্ব রয়ে গেছে তাদের নানাভাবে নিপীড়ন বৈষম্যের অভিযোগ এনেছে সার্বিয়া। সম্প্রতি সার্বদের গাড়ির নাম্বার প্লেট পরিবর্তনের চাপ দেওয়া কচোভো, এর জোরে উত্তর কচোভো সার্ব সংখ্যাগরিষ্ঠ এলাকা উত্তেজনা বৃদ্ধি পায়। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিভ ঘোষণা দিয়েছেন সার্বিয়ার জনগণকে রক্ষা, যা যা করা দরকার তাই করা হবে। তবে সার্বিয়ার এমন অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি কচোভো। তবে এর আগেই কচোভো অভিযোগ করেছিলেন প্রেসিডেন্ট ভুচিক সংঘাত সৃষ্টি গেম খেলেছেন। এদিকে ইউরোপিয়ান এই উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা চেষ্টা করছে। কাশ্মীরে ভয়াবহ সংঘাত, 84 ভারতীয় সৈন্য নিহত। জম্মু কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান এবং স্বাধীনতা কামীদের দ্বন্দ্বের ইতিহাস অনেক পুরনো, কিন্তু দীর্ঘ ইতিহাসে চলতি বছর এখনো শেষ হয়নি। কিন্তু গত 3 মাসেই সহিংসতায় নিহত হয়েছেন 163 জন। একটি মানবাধিকার প্রতিবেদনে বরাত দিয়ে আলাদুল এজেন্সিও এ তথ্য জানিয়েছেন। একটি সূত্র জানায়, গত 3 দশকে স্বাধীনতা কামীদের চেয়ে ভারতীয় সেনাবাহিনী নিহত হয়েছে সবচেয়ে বেশি। গত 3 মাসে 84 জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতীয় জনসহ স্বাধীনতা কামী 58 জন, বেসামরিক 21 জন নিহত হয়েছে। গত 14 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামার ভারতীয় একটি আধাসামরিক বাহিনীর উপর কাশ্মীরে এক বিদ্রোহী আত্মঘাতী হামলায় 48 জন নিহত হয়। 18 ফেব্রুয়ারি ফের স্বাধীনতা কামীদের বিদ্রোহীদের হামলায় মেজর সহ 5 ভারতীয় সেনা নিহত। এছাড়াও আত্মহত্যা করে মারা যান আরো 7 জওয়ান। অন্তকন্দলে নিহত আরো 3 সেনা সদস্য। বেসামরিক লোকদের মধ্যে
ঘরে ঢুকে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিহত সাতজন, সীমান্তে গুলি বিনিময়ে ছয়জন এবং গ্রেনেড টু আইডি বিস্ফোরণে আরো চারজন সেনা নিহত হয়। সর্বশেষ ছয় মে ছুটিতে থাকা এক সেনা সদস্যের ঘরে ঢুকে গুলি করে হত্যা করা হয়। পৃথিবীর ভূখণ্ড খ্যাত অখণ্ড কাশ্মীরকে নিজেদের বলে দাবি করেছে ভারত পাকিস্তান। কাশ্মীরের 43 অংশ রয়েছে ভারতের দখলে, পাকিস্তানের কাছে রয়েছে 37 ভাগ, মোট একটি অংশ দখল করে আছে চীন। এর পূর্বে 1947 সালের পর থেকে এ পর্যন্ত 3টি যুদ্ধের মুখোমুখি হয় ভারত পাকিস্তান। এর মধ্যে 2টি যুদ্ধ ছিল কাশ্মীর নিয়ে, 1948 সালে প্রথম এবং 1965 সালে দ্বিতীয়বার যুদ্ধে জুড়ে পড়ে দেশ দুটি। 1999 সালে কার্গিল যুদ্ধে জড়ায় দুই দেশ। দেশ ভাগের পর থেকেই ভারত পাকিস্তানের দাবার গুটি হয়ে আছে এই দুটি ভূখণ্ড। দুই দেশের মাঝখানে পরে ভারতীয় সেনাদের প্রতি বছর নৃশংস নির্যাতনের শিকার হতে হচ্ছে শত শত কাশ্মীরি নারী পুরুষদের। এই নৃশংসতা রেহাই পায় না শিশুরাও। ভারতীয় দুই যুদ্ধ বিমান গুলিতে ভূপাতিত করেছে পাকিস্তান। কাশ্মীরের আকাশ থেকে দুটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান। পাকিস্তানে এক সাময়িক মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা এএপি খবর দিয়েছে। এছাড়া একজন ভারতীয় পাইলটকে আটক করার কথাও জানা গেছে। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর টুইটারে বলেছেন, পাকিস্তান সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর দুটি বিমান গুলিতে ধ্বংস করা হয়েছে। এছাড়া ভারতের অংশে আরেকটি বিধ্বস্ত হয়েছে। এর আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আকাশসীমা লঙ্ঘন করেছে পাকিস্তানের যুদ্ধ বিমান। বুধবার এসব বিমান ভারতীয় আকাশে ঢুকে পড়লে নিঃসীমায় ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এর আগে মঙ্গলবার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বালাকোটে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। স্থানীয় সময় ভোর 12:00 2000 জঙ্গি বিমান জৈশ মোহাম্মদ হিজবুল্লাহ মুজাহিদিন এবং লস্কর তৈয়বার স্থাপনাকে টার্গেট করে হামলা চালায়। বোমাবর্ষণ করা হয়েছে মুজাফ্ফরবাদ এবং ছাকুনি শহরে। এ সময় 1000 কেজি বোমা ফেলা হয়। মঙ্গলবার পাল্টা হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেন। এতে শীর্ষস্থানীয় সেনাপ্রধান উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা সহ সশস্ত্র বাহিনীকে যে কোনো পরিস্থিতির প্রস্তুত থাকতে বলেছেন এবং পাকিস্তান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। সূত্র ইন্ডিয়া টুডে।